আসসালামু আলাইকুম, সাতরঙের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা। আজকে আমি ঝটপট একটা নিরামিষ রান্না করে দেখাবো। নিরামিষটা রান্না করতে আমার 10 মিনিটের মতো সময় লাগবে, তো এর জন্য আমি হচ্ছে আগেই চুলার উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম এবং এতে একটু পানি দিয়ে পানিটা ফুটছে। আমি এর ভিতরে এক একটা উপকরণ দিয়ে দিব। আমি ভিতরে একটা ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি প্রথমে, তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, এক চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, এক চা চামচ লাল মরিচের গুঁড়ো, পানি সহ মশলার উপকরণ যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে গুঁড়ো উপকরণগুলো সমস্ত সব একসাথে সাথে মিশে যায়। অলরেডি আমার কড়াইয়ের পানিটা ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এতে পানিটা ফুটে যাচ্ছে মশলা উপকরণ সহ। এখন আমি যে নিরামিষটা রান্না করব সেই নিরামিষের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডাটা ব্যবহার করেছি, 4টে ডাটা মিডিয়াম সাইজের, 2টা মিডিয়াম সাইজের আলু এবং একটা ছোট পেঁপে। এখানে পানিটা ফুটে উঠছিল, আমি এখন এক এক করে এর ভিতরে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এতে আমি ডাটাগুলো দিয়ে নিচ্ছি, এবার আমি আলুগুলো দেব, আলু এবং পেঁপেটা একসাথে দিয়ে দিচ্ছি। আমি বাকি সবজিগুলোকে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি পানিতে। উপরের দিকে আমি কাঁচামরিচ, এরকম চিরে রাখা কাঁচামরিচ গুলো ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ভিউয়ার্স, 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। আমার পানিটা প্রায় শুকিয়ে উঠেছে এবং প্রত্যেকটা সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই অবস্থায় আমি আঁচটাকে কমিয়ে কড়াইটা অন্য পাশে রেখে দিব। কড়াইটা অন্য পাশে রেখে দেওয়ার পরে এখানে আমি পুনরায় আরেকটা কড়াই, চুলের উপরে আরেকটা কড়াই দিয়ে নিয়েছি এবং তাতে তেল, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি
কড়াই তেলটা গরম হয়ে গেছে, এতে আমি তেজপাতা ও পাঁচফোড়নের ফোড়নটা দিয়ে নিচ্ছি নিরামিষের জন্য। আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি, আমার তেজপাতা ফোড়ন সহ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এই ফোড়নটা নিরামিষের উপরে ঢেলে দিচ্ছি। আমি আবারও এটা নেড়ে নেড়ে দিচ্ছি। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট জাল করব, মিডিয়াম আঁচে রেখে দিব। 2 মিনিট শেষে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমি চুলার চালটাও অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার নিরামিষ রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটুও পানি রাখি নাই, একদম শুকনো শুকনো একটা নিরামিষ করেছি। আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি, উপর নিচ ঠিক একই রকম হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে